টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকা থেকে আমভর্তি একটি টাকে ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২-এর সদস্যরা। এই সময় তাদের ব্যবহৃত ট্রাক, মোবাইল ও টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার টাঙ্গাইল র‍্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাইম মোহাম্মদ তালাত প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে একটি আম বোঝাই ট্রাক আটক করা হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার জয়ডাঙ্গি এলাকার মোহাম্মদ আমিরুলের ছেলে মোহাম্মদ রনি ইসলাম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার রঘুনাথপুর এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ মামুন ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার গিদ্র গড়গাঁও এলাকার মৃত ছোট মোহাম্মদের ছেলে মোহাম্মদ আফসার আলীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে থাকা ৩০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। নেক্সট রিপোর্ট, বংশ টেলিভিশন।